আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু মহোদয়। সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ টুইটারে একটি ভিডিও খুবই দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আবার কেমন ভিডিও ভাইরাল হলো? তাহলে আপনাদের বলে রাখি, এই ভিডিওতে আপনারা একজন মুসলিম সাহসী বোনকে দেখতে পাবেন, যিনি একটি বড় স্টেটমেন্ট দিয়েছেন। তিনি তার ধারণকৃত ভিডিও ক্লিপের মধ্যে বলেছেন যে সিংহ প্রাণীটি যতক্ষণ ঘুমান্ত অবস্থায় থাকে ততক্ষণ খুবই ভালো থাকে, জেগে উঠলেই বিপদের কারণ হতে পারে। আপনাদের মাঝে আবারও প্রশ্ন উঠতে পারে, সে মুসলিম বোনটি এমনটা কেন বলছেন? আসলে তিনি সে সকল ব্যক্তিদের শক্তভাবে জবাব দিয়েছেন যারা সবসময় মুসলমানদের দেশভক্তি তথা দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলে, মুসলমানদের ইমান নিয়ে প্রশ্ন তোলে, সেসব অন্ধবিশ্বাসীদের সত্যতা উন্মোচনের জন্য। আপনাদের এই ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে, যাতে করে দেশের যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, তাদের থামানো যায়। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন সেই সাহসী বোনের ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক। कभी भी कहीं भी ये सुना है कि किसी मुसलमान ने किसी गैर मुस्लिम को धर्म के नाम पर मारा हो? नहीं ना, हमारे खून में ही नहीं आता है। हमारा धर्म, हमारा मज़हब बेकसूरों पर जुल्म करना नहीं सिखाता है। तुम लोग हिजड़े हो गए हो या तुम्हें कमी आ गई है जो तुम लोगों को पकड़ पकड़ कर जैसे आराम बुलवा रहे हो? अरे मर्द हो तो फेस टू फेस लड़ो अपने ईमान के लिए, जैसे हम हैं। आज मैं एक मुसलमान की बेटी हूँ और अपने इस्लाम के लिए लड़ने के लिए तैयार हूँ मिटने के लिए। मेरी वीडियो डिलीट करी ना, करो, कितनी करोगे? शेर सोए हुए अच्छे लगते हैं, जाग जाते हैं ना तो तबाही लाते हैं। मुगलों के शासन में हम चाहते तो इस देश में एक भी हिंदू ना होता। और तुम क्या आतंकवादी कहते हो बे? हमें पाकिस्तानी भेजने की बात करते हो? किसी के बाप का हिंदुस्तान नहीं है, बराबरी का खून शामिल है हमारे भाइयों का इस देश की मिट्टी में, समझे ना? प्राउड टू बी मुस्लिम। প্রিয় বন্ধুরা, এ ভিডিওটি আপনারা দেখলেন। এ প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের ও আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।